সাকিব অফ দ্য গ্লাভস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর নেদারল্যান্ডসকে হটিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন টাইগারদের। তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইটে টিকিট পাবে শান্তরা, এমনকি হারলেও সম্ভাবনা থাকবে। তখন নেট রান রেট ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে। এবারের আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করেছে, চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল খেলবে সুপার এইটে। পরের পর্বের জন্য র্যাঙ্কিং এর ভিত্তিতে আসরের শুরু থেকে প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নামগুলো রাখা হয়েছিল A1 A2 দিয়ে। ডি গ্রুপ থেকে D1 নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর D2 নামে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার এইটে কোয়ালিফাই করায় D1 হিসেবে খেলবে তারা। অন্যদিকে লঙ্কানরা যেহেতু আসর থেকে ছিটকে গেছে, তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে D2। অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালিফাই করুক, বাংলাদেশ তারা D2 হিসেবে পরের পর্বে যাবে। সুপার এইটের ৮ দলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সেখানে প্রথম গ্রুপে আছে A1, B2, C1, D2। অর্থাৎ এখানে গ্রুপ ওয়ানে থাকবে বাংলাদেশ, যেখানে A1 হিসেবে আছে ভারত, B2 হিসেবে আছে অস্ট্রেলিয়া ও C1 হিসেবে খেলবে আফগানিস্তান। সুপার এইটের গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো, তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পাবে বাংলাদেশ। সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। এই তিন দল ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। এদিকে সুপার এইটের সূচিও নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর ৬:৩০টায় হবে এই ম্যাচ। পরের দিন রাত ৮:৩০টায় একই ভিনুতে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন ৬:৩০টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।